তেজস্রিতার মৃত্যুর পিছতো গা নলরিল স্বাস্থ্য বিভাগের। এতিয়াও রোগীক এম্বুলেন্সর পরিবর্তে নিব লাগে ঘোড়া গাড়িত। এনেবুর দৃশ্য দেখিও এতিয়া মৌন হয়ে আছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। রাজপথে চাব নে রোগীক উঠাই নিয়া গাড়িখনে চাব? এই পয়ালগা দৃশ্য বৃহত্তম নদীদ্বীপ মাজুলীর, যত রোগীক নিবলৈ নাই এখন এম্বুলেন্স, নাই এটা পকীপথ। জরাজীর্ণ এই বোকাময় পথেরে এখন ঘোড়া গাড়িত উঠাই চিকিৎসালয়লৈ নিছে রোগীজনক। পথর এই দুরাবস্থার বাবে এম্বুলেন্সও নাযায় অঞ্চলটলৈ। তারপরে ইমানে দুর্ভাগ্য যে ছয় কিলোমিটার অহার পিছতো যাব নোৱাৰিলে হসপিটাল অভিমুখে। বিনা চিকিৎসায় ঘরলৈ ঘূৰাই নিবলগা হল রোগীজনক। এটা প্রশ্ন হয়, উন্নয়নের ঢাকঢোল বজোৱা সরকার এতিয়া কত? কিয় মৌন হৈ বহি আছে বিজেপি সরকার? তেজস্বিতার মৃত্যুর পিছত তিনিখন এম্বুলেন্স দিয়ে দায়িত্ব সামরিলে নাকি স্বাস্থ্য বিভাগে? জনপ্রতিনিধির হেমাহির বিরুদ্ধে এটা ক্ষোভিত হয়ে পড়েছে অঞ্চলটোর রাইজ। সবচেয়ে দুর্ভোগী আছে যদি লুইতখাবলু অঞ্চলের রাস্তা পদূলি মানে একেবারে জরাজীর্ণ। ইয়াত নাহে 10 হেই, ইয়াত বাইক এখনে চলাব অবস্থান নাই। নামনি কুলামর পর গড়মূর হসপিটালে 10 কিলোমিটার হয়, 10 কিলোমিটার রাস্তা ঘোড়া গাড়িয়ে লই গে তাতে মানে রাস্তা আর বেশি বেয়া হওয়ার কারণে ঘোড়া গাড়ি ঘুরাই আনবলগা হল। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক একটা কাটর অনুরোধ জানাও, এই মানুষজনীর নিচিনাকে আর নেক্সট যাতে আর ঘোড়া গাড়ি আমি 108 হিসাবে ঘোড়া গাড়ি এখন 10 হিসাবে ব্যবহার করব যাতে আমি নালাগে, এই বিষয়ে অসমৰ স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ক সকলোখিনি ব্যবস্থা আপনাদেরকে আমার লুইত কাবল অন্তত সহায় এটা দিও, মানুষবিলাক জিয়াই থাকার একটা সহায় দিয়ক আমাক। এতিয়া মই গাড়ি ঘোড়া নোহাত রাস্তা বদলি বেয়া হওয়ার কারণে মই এই লুইত দলংকনের ওসরের মই ঘুরাই আনি হসপিটাল পাব নোৱাৰিলো, গতিকে মই ঘুরাই আনি ঘরলৈ নিছো উভতাই। গতিকে এতিয়া জীবনে নিজিব মোর তারও আশা নাই, এতিয়া গাড়ি নাই ঘুরা নাই, ঘুরা গাড়ির লগত মই উঠাই আনি নিছিলো আকৌ ঘুরাই নিছো। মাজুলীর পৰা ৰাজীৱ দত্তৰ সহযোগত নিউজ ডেস্ক টাইম 8।